আমি অবশ্য দেখেছি একটা জিনিস, যে কোরআন হাদিসের কথা সরাসরি বললে মানুষ মানে, আর বলার মাপটা যদি খুব কঠোর ও কঠিন থাকে তাহলে হালকা করে মিঠে করে বললে হবে না। ওটা বলছি যে আব্দুর রাজ্জাক সাহেবের কথা খুব কঠিন মানা যাবে কি, তবে কথা সত্য, তাহলে ও কথা মনে রেখেছে আর মেনে চলে। এখন যারা বসে আছেন সামনে, যদি জরিপ করা হয় তাহলে দেখা যাবে যে আব্দুর রাজ্জাক সাহেবের কথাতে মানুষ অনেকে পরিবর্তন হয়ে সালাত শুরু করেছে, দাড়ি ছেড়ে দিয়েছে, প্যান্টটা কেটে টাকনোর উপরে করেছে, বাড়িটা ঘেরে রেখেছে, বউকে একটু পর্দা করার চেষ্টা করেছে, তার মানে বক্তব্য তার মনে আছে। সেজন্য আমি ঢাকা বিমানবন্দরে বসে আছি, তো একটা লোক এসে আমাকে বলছে চট্টগ্রামের, যে কথা অত কঠিনভাবে না বললে হয় না, এটাই কথা প্রথমে, এই যে নরম করে বললেও তো হয়। আমি বলছি যে আমি তো নরম করে বলাটা বুঝতে পারিনি, হাদিসে কঠিনভাবে বলতে বলা হয়েছে। জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন আহবার তাই না হোক, দুই চোখ লাল হয়ে যেত, অস্তাদ গজব হোক, রাগ বেশি হয়ে যেত, ও আলা সৌত হোক, কণ্ঠ উঁচু হয়ে যেত, কান মন্ত্র যাস, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, হ্যাঁ এই করতে হবে সে করতে হবে, এটা ছিল তার বক্তব্যের গতি। শরীর থেকে কাপড়টা নিচে নামতে নামতে পড়ে যেত, আর সেটা কণ্ঠস্বরে আসলো। সেদিন কুমিল্লাতে এক লোক শুনছি যে বক্তব্য দিদি যখন উঠাচ্ছে উপস্থাপনা করছে, তখন বলছে যে এখন আপনাদের সামনে অমুক বক্তব্য দিবে, এগুলো করছি। আমি 20 বছর আগে কণ্ঠস্বরে বক্তব্য নাকচ করেছি, কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নয়, কেউ একটু প্রমাণ করে না কেন যে চলবে, খুব কড়া খুব কঠোর করে বক্তব্য দিতে হবে, তার প্রমাণে বুখারী মুসলিমের হাদিস আমার কাছে আছে। তো আমি বললাম যে এখন বিমানবন্দরে যত লোক আছে সব জরিপ করাবো, জরিপে যদি যারা উপস্থিত আছে এদেশে যারা আলোচক সবার চেয়ে যদি আমার কথা শুনে বেশি মানুষ হেদায়েত হয়ে চলছে এ বিষয়ে যদি বেশি না হয় আমি আর বক্তব্য দেবো না, যান জরিপ করেন। তখন বলছে যে যারা পরিবর্তন হয়েছে আমি তার মধ্যে, তবে আপনার কথা আমাকে খুব ভারী লাগে, তাই মনে করছিলাম যে কোনো দিন দেখা হলে এই কথাটা বলবো, তাকদীরবশত আপনার সাথে দেখা হয়েছে, আমার আমার কঠোর কথাই আপনার পরিবর্তন ঘটিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত দিনই ভাই বোন, প্রত্যেকটা মানুষের কিছু প্রয়োজন থাকে দুনিয়ায়, তো কিছু চাইতে হলে আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে বলতে হবে, এই ছেলে তোমরা দেখো তো ওই বাইরে যারা একটু গল্প করছে, এখনো হাঁটাহাঁটি করছে, চা খাচ্ছে, তাদেরকে একটু 2 মিনিট এখানে আসতে বলো তো, 2-4 মিনিট একটু শরম করেন না কেন, আমি সালাম দিয়েছি আসেন, 10 মিনিট বসে থেকে যাবেন, রাত অনেক হয়েছে, ঠান্ডা রাত, আমিও তো বলতে চাচ্ছি না বেশিক্ষণ। সমন্ত দিনই ভাই বোন, আপনি আমার কাছে কিছু চাচ্ছেন, চান চাইলেই খুশি হন আর না চাইলে অসন্তুষ্ট হন, আর চাওয়াতে তিনটা কারণে কথা আপনার কবুল হবে না। একটা কথা হচ্ছে যদি আপনি সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করেন তো এটা কবুল হবে না, সম্পর্ক ছিন্ন আপনি বলছেন আপনার স্ত্রীকে, আল্লাহ যেন আর তোমার বাপের বাড়ি আমাকে কোনো দিন না নিয়ে যায়, হয়তো বা টাকা দিতে চেয়েছিল দেয়নি, তো এইটা হলো সম্পর্ক ছিন্ন করার দোয়া, এই দোয়া কবুল হবে না। কাতির আহমেদ, আর পাপের দোয়া করলে কবুল হবে না, আল্লাহ আমি জেনা করছি কে যেন না দেখে, এইরকম পাপের দোয়া যদি করেন তাহলে কবুল হবে না। অলিস্তে যা আর দোয়া করতে যদি তাড়াহুড়া করেন তাহলে এই দোয়া কবুল হবে না। তখন সাহাবিগণ বলছেন আল্লাহর নবী, আগের দুটো কথা তো বুঝলাম যে পাপের জন্য দোয়া করলে কবুল হবে না, আর আরেকটা হলো এই যে সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে কবুল হবে না, কিন্তু তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না এইটা তো বুঝতে পারলাম না, এইটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন শোনো শোনো শোনো, মানুষে বলে দাওয়াত অকা দাওয়াত ফালা মারায়ুস্তা জাবালি ফাইয়াস্তা জেরো ভাইয়ে দোয়া, মানুষে বলে দোয়া করেছি
কত দোয়া করলাম কই কবুল হয় না, তারপর অলস হয়ে যায়, তারপর দোয়া ছেড়ে দেয়, এই দোয়া কবুল হবে না। দুই মাস তিন মাস ছয় মাস বছর চেয়েছে, তারপরে দেখেছে যে হয় না, ও বুঝেছে যে হয় না, তখন আর দোয়া করে না, এইরকম দোয়া কোনোদিন কবুল হবে না।